আসসালামু আলাইকুম সবাইকে ক্লাউড স্বাগত আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল থেকে রূপান্তর করতে হয় আজকে এপিসোড থ্রি তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি কিভাবে ডেসিমেল থেকে হেক্সেটেসিম ডেসিমেলে রূপান্তর করতে হয় শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তাহলে চলো শুরু করি কিভাবে ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে হয় আজকে আমরা শিখব ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তর আমরা পূর্বের ক্লাসে জেনেছি কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় আবার জেনেছি কিভাবে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হয় যারা এখনো পূর্বের ভিডিওটি দেখনি তাদেরকে বলবো পূর্বের ভিডিওটি দেখে আসতে তাহলে আজকের ক্লাসটি খুব সহজ মনে হবে তো পূর্বের ক্লাসে নেয় আমরা জানি ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করার নিয়ম যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ষোলো দ্বারা ভাগ করতে হয় এবং যদি ভগ্নাংশ থাকে তাহলে ষোলো দ্বারা গুণ করতে হয় আমি আবার বলি যদি ডেসিমেল থেকে হেক্সা ডিসেমএল এ রূপান্তর করতে বলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ষোলো দ্বারা ভাগ করতে হয় এবং যদি ভগ্নাংশ থাকে তাহলে ষোলো দ্বারা গুণ করতে হয় তাহলে শিক্ষার্থীরা চলো একটি উদাহরণের সাহায্যে দেখে আসি কিভাবে ডেসিমেল থেকে হেক্সে ডেসিমেলে রূপান্তর করতে হয় উদাহরণ হিসাবে আমরা যদি যাই ওয়ান ফোর নাইন সেভেন দশমিক ওয়ান টু ফাইভ এটা হচ্ছে ডেসিমেল রূপান্তর করতে হবে আমাদের হেক্সাডেসিমেলে তাহলে আমরা শুরু করব ডিসিম মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটা অংশ একটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা দশমিকের আগে এবং একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা যেটা দশমিকের পরে রয়েছে তো যেহেতু প্রথমটা পূর্ণাংশের ক্ষেত্রে আমরা লিখব এবং আমরা জানি পূর্ণাংশকে ষোলো দ্বারা ভাগ করতে হয় তাহলে ওয়ান ফোর নাইন সেভেন একে যখন আমরা ষোলো দ্বারা ভাগ করব তাহলে আমরা দেখে একটা ক্যালকুলেটের সাহায্যে আমরা এই ভাগটা খুব দ্রুত গতিতে করতে পারি আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে ক্যালকুলেটের সাহায্যে খুব দ্রুত গতিতে ভাগটা করতে হয় তারপরেও যারা পূর্বের ক্লাসটি করি তাদেরকে বলবো পূর্বের ক্লাসটি করার জন্য তাহলে এই কিভাবে শর্টকাটে এই ভাগটা করতে হয় তার টেকনিক জানতে পারবে আজকে আমরা চলে যাচ্ছি ওয়ান ফোর নাইন সেভেন বি বাই সি সিক্সটিন তাহলে তিনটি পোর্শন আসে প্রথমটিকে হচ্ছে ভাগ ফল এবং মাঝখানেরটি হচ্ছে ভাগশেষ আর শেষের অংশটুকু হচ্ছে যত দ্বারা ভাগ করা হয়েছে তো এখানে আমার নাইনটি থ্রি হচ্ছে ভাগ ফল নাইন হচ্ছে ভাগশেষ আবার এই নাইনটি থ্রিকে ষোলো দ্বারা ভাগ করব তাহলে নাইনটি থ্রি বি ওয়াই সি সিক্সটিন ইজ ইকুয়াল ফাইভ হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষাংশ হচ্ছে তেরো এখন আমরা জানি হেক্সেডিসম এলে ডাবল ডিজিট চলে আসে যেহেতু ডাবল ডিজিট চলে আসে আমরা জানি যে এ কে দশ বিকে আমরা এগারো সি কে বারো ডি কে তেরো ই কে চোদ্দ এবং এফকে পনেরো দ্বারা সূচিত করতে পারি অর্থাৎ যখনই আমার ডাবল ডিজিট অঙ্ক চলে আসবে সেক্ষেত্রে আমার তেরো না লিখে সি ডি এফ এরকম সংখ্যা দ্বারা সূচিত করতে হবে খেয়াল করো শিক্ষার্থীরা এখানে আমার তেরো এসছে তো আমি তেরোকে কী লিখতে পারি ডি তখন আমাকে ব্র্যাকেটে ডি লিখতে হবে আবার আমাকে পাঁচকে ষোলো তারা ভাগ করব। কিন্তু পাঁচকে ষোলো দ্বারা যায় না তাহলে সেক্ষেত্রে আমার জিরো আর এখানে ভাজক যা থাকবে তাই বসবে তাহলে আমরা বের যে কতক্ষণ পর্যন্ত ভাগটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত জিরো এবং হেক্সাডিসিমলে অঙ্ক না আসবে যেহেতু জিরো এবং ফাইভ চলে এসছে তাহলে সেক্ষেত্রে আমার ভাগটা এখান পর্যন্ত কমপ্লিট করতে হবে আর আমরা যেহেতু জানি ভাগ করার পরে কাউন্ট করতে হয় নিচ থেকে উপরের দিকে ভাগ শেষ অংশটুকু তাহলে আমি সে কাজটাই করব এখন আমার ওয়ান ফোর নাইন সেভেন এটা হলো ডেসিমেলে। আমার হেক্সাডেসেম রূপান্তর হলো নিচ থেকে উপর দিকে একটু খেয়াল করো শিক্ষার্থীরা ফাইভ ডি নাইন ফাইভ ডি এবং নাইন এখন কেন আমি তেরো লিখলাম না যেহেতু এটা হেক্সাডেসেম এল সংখ্যা সেক্ষেত্রে তেরোর পরিবর্তে আমরা ডি দ্বারা সূচিত করতে পারলাম এটা হয়ে গেল ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে পূর্ণ সংখ্যার রূপান্তর এখন আমার রাশিতে রয়েছে ভগ্নাংশ এখন আমি ভগ্নাংশটুকু কাজ করব তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমি লিখতে পারি দশমিক ওয়ান টু ফাইভ এটাকে আমি কাজ করব। ষোলো দ্বারা গুণ করব। গুণ করার সময় এরকম একটা দাগ টেনে দিব কারণ কখনো কখনো দেখা যায় গুণ করার সময় পূর্ণ সংখ্যা চলে আসে সংখ্যাগুলোকে আমি দাগের এই সাইডে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা গুণ করি। পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু সিক্সটিন যখন গুণ করি তখন ক্যালকুলেটের শো করবে টু কিন্তু আমরা জানি দশমিকের পরে যেহেতু এখানে তিনটি ঘর রয়েছে এই জন্য দশমিকের পরে তিনটি জিরো দিয়ে আমাকে এই গুণটা শেষ করতে হবে আর আমরা জানি যে কতক্ষণ পর্যন্ত গুণটা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দশমিকের পরে জিরো জিরো আসবে যেহেতু আমার দশমিকের পরে জিরো জিরো চলে এসছে তাহলে সেক্ষেত্রে আমার আর গুণটা করার প্রয়োজন হচ্ছে না এখান পর্যন্তই শেষ করব আর আমরাও জানি ভগ্নাংশের ক্ষেত্রে কাউন্ট করতে হয় উপর থেকে নিচের দিকে তাহলে এটার ভগ্নাংশ হচ্ছে দশমিক এক দুই পাঁচ এটা ডেসিমেল এবং অক্টালে রূপান্তর হয়ে দাঁড়ালো দশমিক সরি দুঃখিত হেক্সাতে রূপান্তর হয়ে দাঁড়ালো দশমিক টু এটা হচ্ছে হেক্সাতে তাহলে দাঁড়াচ্ছে নির্ণেয় ফলাফল ওয়ান ফোর নাইন সেভেন দশমিক ওয়ান টু ফাইভ এটা ডেসিমেলে এবং হেক্সা ডিসিমলে রূপান্তর করার পর দাঁড়ালো ফাইভ ডি নাইন দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দাঁড়ালো টু এই হলো আমাদের ডেসিমেল থেকে কীভাবে হেক্সাতে রূপান্তর করতে হয় এর একটা অংশ তো অনেক সময় আরেকটি প্রবলেম আমাদের মাথায় এসে দাঁড়ায় যে যখন ভাগ শেষ আমার জিরো জিরো না হয় তখন আমি কি করব তাহলে চলো শিক্ষার্থীরা এই ধরনের প্রবলেমগুলো যখন আমাদের সামনে আসবে তখন আমরা কিভাবে সমাধানটা করতে হয় আমরা দেখে আসি তাহলে আরেকটি এক্সাম্পলের সাহায্যে আমরা শিখব কিভাবে। ডিসেম থেকে হেক্সা ডিসেম রূপান্তর করতে হয় এবং কখন এই দশমিকের পরে জিরো জিরো না আসে তখন আমি কী করব তাহলে একটা উদাহরণ হিসাবে লিখতে পারি ফোর থ্রি সিক্স দশমিক থ্রি টু এটা হচ্ছে ডিসিম রূপান্তর করতে হবে আমাকে হেক্সেডিসিম এলে তো আমরা স্বাভাবিকভাবে জানি এখানে দুইটি সংখ্যা রয়েছে তাহলে আমি করবো পূর্ণাংশের ক্ষেত্রে এখানে পূর্ণ অংশ রয়েছে ফোর থ্রি সিক্স আমরা যথারীতি পূর্বের নিয়মে ক্যালকুলেটরে আমরা কী করবো ভাগ করবো তাহলে চলো শিক্ষার্থীরা ভাগ করে ফোর থ্রি সিক্স এবি ওয়াইসি সিক্সটিন ইজ ইকুয়াল সাতাইশ হচ্ছে ভাগ ফল ভাগশেষ হচ্ছে ওয়ান আবার যখন সাতাইশকে ষোলো দ্বারা ভাগ করবো টোয়েন্টি সেভেন এবি ওয়াইসি সিক্সটিন তখন আমার ওয়ান হচ্ছে ভাগ এবং ইলেভেন হচ্ছে ভাগশেষ আমরা একটু আগে শিখেছি যে ইলেভেনকে কী লিখা যাবে বি দ্বারা সূচিত করি এরপর ষোলোকে আবার যখন ওয়ানকে যখন আবার ষোলো দ্বারা ভাগ করব কিন্তু বিষয়টা হচ্ছে ওয়ান দিয়ে যেহেতু যায়নি তাহলে এখানে যা আছে ওয়ান বা ভাজক যা আছে তাই থাকবে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা বের করলাম এখন কাউন্ট করব নিচ থেকে উপরের দিকে ফোর থ্রি সিক্স এটা হচ্ছে ডেসিমেল অংশ এর হেক্সাডেসেম এলে রূপান্তরিত হলো নিচ থেকে উপর দিকে খেয়াল করে শিক্ষার্থীরা ওয়ান বি এবং ওয়ান এটা হচ্ছে হেক্সাতে রূপান্তর এখন আসবো ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখছি দশমিক থ্রি টু রয়েছে এটাকে গুণ করবো সিক্সটিন দ্বারা তাহলে চলো দশমিক থ্রি টু সিক্সটিন যখন গুণ করি তখন আমি পাবো ফাইভ পয়েন্ট ওয়ান টু আবার দশমিক ওয়ান টুকে আবার সিক্সটিন দ্বারা গুণ করব দশমিক ওয়ান টু ইন্টু সিক্সটিন তখন দাঁড়াচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু আবার পয়েন্ট নাইন টুকে যদি ষোলো দ্বারা গুণ করি তখন দাঁড়াবে ওয়ান ফোর পয়েন্ট সেভেন টু খেয়াল করো পূর্ণ সংখ্যা কিন্তু একটি ডাবল ডিজিট চলে এসছে তো আমরা জানি যে চোদ্দোকে লিখা যায় ই আবার পয়েন্ট সেভেন টুকে ষোলো দ্বারা গুণ করলে দাঁড়াবে ইলেভেন পয়েন্ট ফাইভ টু আবার দেখো শিক্ষার্থীরা ডাবল ডিজিটের একটি ফেস চলে এসছে তো যেহেতু ডাবল ডিজিট এগারোকে আমি লিখতে পারি B। আবার দেখো পয়েন্ট ফাইভ টু ইন্টু সিক্সটিন তখন দেখা যাবে এইট আবার যখন পয়েন্ট থ্রি টুকে দ্বারা গুণ করব তখন আসবে ফাইভ একটু খেয়াল করো শিক্ষার্থীরা আমরা এই গুণটা কতক্ষণ পর্যন্ত করতে থাকব। আমরা একটু আগে একটি উদাহরণের সাহায্যে দেখলাম যে দশমিকের পরে যদি জিরো জিরো আসে তাহলে আমার গুণটা আর করতে হবে না কিন্তু এখানে কিন্তু সেই জিরোর দেখা পাচ্ছি না তবে হ্যাঁ একটু খেয়াল করো শিক্ষার্থীরা এখানে দেখো দশমিকের পরে ওয়ান টু আবারও এখানে দেখো দশমিকের পরে ওয়ান টু চলে এসছে এর থেকে দেখা যায় এর যত গুণ করতে থাকবো ওয়ান টু থেকে ওয়ান টুই বিদ্যমান থাকবে আর দশমিকের পরে জিরো জিরো আসবে না তাহলে সেক্ষেত্রে আমরা গুণটা এখান পর্যন্তই শেষ করে দিতে পারি তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কাউন্ট করতে হয় উপর থেকে নিচের দিকে এখানে ডেসিমেল সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে দশমিক থ্রি টু এটা ডেসিমেল এখন গুণ করার পরে উপর থেকে নিচের দিকে খেয়াল করো উপর থেকে নিচের দিকে দশমিক ফাইভ ওয়ান কে না লিখে লিখব লিখবো ইলেভেনকে না লিখে লিখব বি তারপরে এইট ফাইভ যেহেতু চলমান প্রক্রিয়া ডট 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 এটা দাঁড়ালো হেক্সাতে তাহলে শিক্ষার্থীরা পুরো উত্তরটা দাঁড়ায় নির্ণীয় ফলাফল ফোর থ্রি সিক্স দশমিক থ্রি টু ডেসএমএলএ এটার ক্ষেত্রে বের হলো ওয়ান বি ওয়ান দশমিক এটার ক্ষেত্রে বের হলো ফাইভ ওয়ান ই বি এইট ফাইভ ডট 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 এটি হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাটেসিম এলে রূপান্তর করার নিয়ম তো শিক্ষার্থীরা হয়তোবা তোমাদের কাছে এই ডেসিমেল থেকে হেক্সাটেসিম এল অঙ্কটি অনেক সহজ মনে হলো তাহলে দেখি যদি সহজ মনে হয়ে থাকে বাসায় তোমরা একটি প্র্যাকটিস করবে দেখো তোমরা পারো কি না একটা উদাহরণ হিসাবে হোমওয়ার্ক যদি দেই ওয়ান টু থ্রি দশমিক সিক্স সেভেন ফাইভ এটা হচ্ছে ডেসিমেল তোমাদেরকে রূপান্তর করতে হবে হেক্সাতে এবং দ্বিতীয় আরেকটি হোমওয়ার্ক দিচ্ছে ফোর ফাইভ দশমিক সেভেন ফাইভ এটা ডেসিমেলে রূপান্তর করতে হবে হেক্সা তাহলে এটি দাঁড়ালো তোমাদের হোমওয়ার্ক তোমরা সবাই বাসায় করবে করার পরে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে উত্তর হয়েছে কি হয়নি তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত আগামীতে দেখা হবে নতুন একটি অধ্যায় নিয়ে এবং আগামীতে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে ডিসেম রূপান্তর করা যায় তো আজ এ পর্যন্তই দেখা হবে সবার আগামীতে আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম